এগুলো নিয়ে অবশ্যই প্রশাসনের ভাবা উচিত, কারণ আমরা দেখেছি যেসব মূল রাস্তা থেকে রাস্তাগুলো নেমে যাচ্ছে গ্রামের দিকে, সেই সব রাস্তাগুলো দেখা যাচ্ছে উঠার মুখে মাছের গাড়িগুলো জার্কিং এবং মোড়গুলোতে বাঁকানোর সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর সে তার থেকে জল পড়ছে, স্লিপার বাড়ছে, বিভিন্ন রকম নানারকম দুর্ঘটনা ঘটছে। আমি মনে করি অবশ্যই মাছ চাষ বন্ধ করা যাবে না, যেহেতু এটা ইকোনমিক স্ট্রাকচার ময়নার, অবশ্যই এটাকে টিকিয়ে রেখে আমরা চাইছি প্রশাসনের কাছে ময়নার প্রত্যেকটি রাস্তা যেন সম্প্রসারণ হোক। অবশ্যই ইমিডিয়েটলি প্রয়োজন ময়নার প্রতিটি রাস্তা সম্প্রসারণ এবং দ্রুততার সঙ্গে মেরামতির প্রয়োজন রয়েছে, যেহেতু এই ইকোনমিক স্ট্রাকচারটা, যেহেতু ময়না মাছ চাষের উপর ডিপেন্ডেবল, এটাকে যেহেতু স্তব্ধ করা যাবে না। আর এগুলো নানারকম সমস্যা সৃষ্টি করছে, গায়ে জল পড়ছে, বা এগুলো মোড়ের মাথায় বাঁকানোর সময় নানারকম বাইক দুর্ঘটনার সঙ্গে মোকাবেলা হচ্ছে, বা জল পড়ছে, স্লিপার হচ্ছে, এগুলো তো বন্ধ করা যাবে না, এগুলোকেও চালিয়ে যেতে হবে। তার সঙ্গে বলছি প্রশাসনকে ইমিডিয়েটলি ময়না প্রশাসনকে উদ্যোগ নিতে হবে ময়নার মূল রাস্তাগুলোও সম্প্রসারণ এবং গ্রামের যে প্রধান রাস্তাগুলো রয়েছে সেগুলোকেও সম্প্রসারণ করা অবশ্যই প্রয়োজন রয়েছে, না হলে ময়নার অর্থনৈতিক দিক থেকে অনেকটাই ক্ষতিকর প্রভাব পড়বে বলে আমি মনে করি। অবশ্যই ওই মোড়ের মাথাগুলোতে গার্ডওয়াল, যাতে ব্যারিকেডটা থাকে, তাহলেও একটু সুবিধাজনক, দ্রুততার সঙ্গে টার্ন ওভার করতে পারবে না, জলটাও কম পড়বে এবং দুর্ঘটনার সম্ভাবনাটা অনেকটাই কমবে বলে আমার মনে হয়। নাম শ্রীকান্ত ঘোড়াই, বাড়ি ক্রিয়ারেনা, ময়না, পূর্ব মেদিনীপুর। নমস্কার, ময়না এখন যে প্রধান রাস্তা, যেটা একটা রাস্তা বলাইপন্ডা থেকে ময়না, সেটা অতি সম্প্রতি সম্প্রসারণ হয়েছে, বড় হয়েছে, কিন্তু ময়নার যে প্রাণকেন্দ্র বৃহস্পতিবার বাজার থেকে পেটুয়া মোড় হয়ে সিদ্ধপুর বা নারকেলদা, এই রাস্তাগুলো এতটাই ছোট যে এখানে গাড়ি চলাচল করার সময় সম্মুখীন হতে হয় পথচারীদের, বাইক আরোহীদের। বিশেষ করে পেটুয়া থেকে বৃহস্পতিবার বাজার পর্যন্ত যেটা PWD সম্প্রতি এই রাস্তাটাকে অধিগ্রহণ করেছে, কিন্তু এই রাস্তা অতিসত্ত্ব সম্প্রসারণ করতেই হবে। এবং পেটুয়া থেকে সিদ্ধপুর পর্যন্ত যে ঢালাই রাস্তাটা হয়েছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির, এই রাস্তাটা মাত্র 11 ফুট চওড়া হয়েছে, কিন্তু এই রাস্তাতে বহু মানুষ চলাচল করে, 7 নম্বর, 8 নম্বর, 9-1 তিনটে অঞ্চলের মানুষ যাতায়াত করে। এবং সবথেকে যেটা, যে মৎস্য চাষ, মৎস্য হাব রয়েছে ময়নায়, প্রতিদিন সন্ধ্যায় অসংখ্য মাছের গাড়ি চলাচল করে, এবং সেই মাছের গাড়ি থেকে ক্রমান্বয়ে জল পড়তে থাকে রাস্তায়, এবং প্রতিনিয়ত মানুষকে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। পেটুয়া থেকে যে রাস্তাটা সিদ্ধপুর পর্যন্ত গেছে, ইতিমধ্যেই এই অ্যাক্সিডেন্টের ফলে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এই রাস্তাটা ঢালাই হওয়ার জন্য কোথাও কোনো বাম্পার দেওয়া নেই, প্রশাসনকে ইতিমধ্যেই কিন্তু স্টেপ নিতে হবে এই রাস্তাটা যাতে ফুটপাত করা যায়। এই রাস্তাটা ঢালাই হয়েছে, কিন্তু দুপাশে 3 ফুট করে ফুটপাতের জন্য যে স্কিম ছিল আমরা দেখলাম, সেটা রাজনৈতিক নেতাদের বোধহয় চাপে সেই স্কিমটা বাস্তবায়িত হয়নি। শুধু ঢালাইটা হয়েছে, কিন্তু দুপাশে ফুটপাত হয়নি। এটা প্রশাসনকে অবিলম্বেই কিন্তু দেখতে হবে, এবং আশু যেটা প্রয়োজন, PWD যে রাস্তাটা অধিগ্রহণ করেছে পেটুয়া থেকে বৃহস্পতিবার বাজার পর্যন্ত, এটা দুপাশে অবশ্যই সম্প্রসারণ প্রয়োজন। পরিচয়, আমার নাম পরিতোষ মাঝি, বাড়ি আড়ংকিয়ারা, আমি পেশায় একজন শিক্ষক। আমার অঞ্চল বুঝে সিদ্ধান্ত হয়েছে, আমাদের 4 জায়গা, 3টা জায়গা, একটা হচ্ছে চান্দিমেনিয়া এবং আসনান, ওখানে একটা আমাদের গেটের ব্যবস্থা করা হবে, আর একটা হচ্ছে হাতিমাপুল, আর একটা পেটুয়া। এই 3টা জায়গাতে আমরা মানে গার্ডের ব্যবস্থা করব, অঞ্চল থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমার পরিচয়, আমি নজিনপুর ওয়ানের 50 সদস্য। নাম গুরুপদ দিনটা। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না, রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।